নিকোলাস পুরান এবং রব মেন পাওয়ালের দুর্দান্ত হাফ সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজকে টি টোয়েন্টি বিশ্বকাপের আগে দারুণ আত্মবিশ্বাস বাড়িয়ে ত্রিডান্না তাদের চূড়ান্ত প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়াকে 35 রানে পরাজিত করে। দুদিন আগে নামিবিয়ার বিপক্ষে দলের মতোই 9 জন খেলোয়াড় নিয়ে নামে অস্ট্রেলিয়া। তবে পুরান এবং পাওয়াল তাদের 12টি ছক্কা মারেন, বাঁহাতি ব্যাটসম্যানদের মাত্র 25 বলে 75 রান করেন। অধিনায়ক 25 বলে 52 রান করে, ফলে ওয়েস্ট ইন্ডিজ তাদের 20 ওভারে 4 উইকেটে 257 রান করে। শেরফান রাদারফোর্ড মাত্র 18 বলে অপরাজিত 47 রানের ইনিংস খেলেন। অলরাউন্ডার মার্কাস স্টোনিস বুধবার তিদিনাতে পৌঁছালে মিয়ামি থেকে কিট আসতে দেরি হয়ে যায় বলে তিনি খেলতে পারেনি। তারপরও ব্যাট করতে নামার পর শাইন হোপস এবং জনসন চাইলার্সের দুর্দান্ত শুরুর পর তৃতীয় ওভারে 1 উইকেটে 38 রান করে ক্রিজে আসে পুরান। তিনি অস্ট্রেলিয়ার প্রধান স্পিনার অ্যাডসন আগার এবং অ্যাডাম জাম্পার প্রথম 2 ওভারে 6 বলে 5টি ছক্কা হাঁকান, মাত্র 16 বলে হাফ সেঞ্চুরিতে পৌঁছায় পুরান। এরপর পাওয়ালেরও কিছু কম যায়নি, জাম্পা ও আগা তাদের সম্মিলিত 8 ওভারে 120 রান দেন। অসাধারণ টিম ডেভিড অস্ট্রেলিয়ার সবচাইতে কম ব্যয়বহুল বলার হিসাবে পার্ট টাইম অফ স্পিনারে মাত্র 40 রানে 1 উইকেট নেন। লেগ স্পিনারে শেষ ওভারে 22 রান করে ইনিংস সের জাম্পার মুখোমুখি হওয়ার রাদারফোর্ড, জবাবে জনস ইংলিশ 30 বলে 55 রান খেললেও মাত্র 9 ব্যাটসম্যান থাকায় কিছুটা সমস্যায় পড়ে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া আগারের সাথে ব্যাটিং উদ্বোধনে নামে চমক দেখে, কিন্তু তিনি পাওয়ার প্লেতে 13 বলে 28 রান করে, তার মধ্যে 4টি 4 এবং 2টি ছক্কা উল্লেখযোগ্য। শেষ পর্যন্ত ওয়েব মার্ক ওয়েবের বলে মিড অফে আউট হয়। সামার জোসেফ ডেভিড ওয়ার্নারকে সম্প্রতি অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজের টেস্ট সিরিজ যেরকম বিপদে ফেলেন সেরকম এক ঝলক দেখেন। আগের 3টি ডেলিভারিতে 2টি 4 এবং 1টি ছক্কা দেন, পরে 15 রানে তার অফ স্টাম্প ভেঙে দেয়। অধিনায়ক মিশেল স্টার্ক আউট হয়। ডেভিড ও ম্যাথু ওয়েব 25 রান করে রান রেট নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। মাঝের ওভারে ইংলিশ এবং ডেভিড আউট হয়ে যায়। 31 বলে 2 উইকেট নেন গুদারেস মোদি। সপ্তম উইকেট জুটিতে 52 রানের জুটি, 22 বলে 39 রান করে অস্ট্রেলিয়ার মোট রানের সঙ্গে কিছুটাও সম্মান যোগ করে এলিট ও জাম্পা জুটি। তবে শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া তাদের 20 ওভারেই রান করতে সক্ষম হয়।